সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল। আমার আজকের আয়োজন, আপনার নামের প্রথম অক্ষর কি জে? যদি জে হয়ে থাকে তাহলে 2020 সালটি কেমন কাটবে, তা জানতে আমার ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন। সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, পয়লা জানুয়ারি 2020 থেকে 31শে ডিসেম্বর 2020 পর্যন্ত সমগ্র বছরের গ্রহ অবস্থান বিচার বিশ্লেষণপূর্বক যে আদ্যক্ষ যুক্ত জাত ব্যক্তিদের জীবন বিশ্লেষণ করে দেখা যায় শুভাশুভ মিশ্র ফল প্রদান করবে। যেমন আয় তেমন ব্যয় হওয়ায় যে আদ্যক্ষ যুক্ত জাত ব্যক্তিদের 2020 সালটি সঞ্চয়ের খাতে থাকবে শূন্য। অবশ্য নিত্য নতুন ব্যবসা বাণিজ্য, কর্ম ও বিদেশ গমনের স্বপ্ন অর্থের অভাবে মুখ থুবড়ে পড়তে পারে। শত্রু ও বিরোধী পক্ষ স্বজনদের সাথে হাত মিলিয়ে আপনার গোপন প্রেম ও দু নম্বরই কাজবাজ ফাঁস করে দিয়েও ক্ষান্ত হবে না। আপনার জানমালের ক্ষতি সাধনের চেষ্টা, এমনকি মিথ্যা মামলা মোকদ্দমা ঠুকে দিতে পারে। তবে মনে রাখবেন, যে আদ্যক্ষ যুক্ত জাত ব্যক্তিদের 2020 সালে পিতা মাতা সহ পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে পড়ায় চিকিৎসার্থে লাগামহীন অর্থ ব্যয় করেও শেষ রক্ষা হবে না। আপনাকে শোকের বন্যায় ভাসাতে পারে, এমনকি একাধিকবার সব যাত্রায় অংশ নিতে হতে পারে। আর শারীরিক ব্যাপারে, যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিরা 2020 সালে চর্ম, অ্যালার্জি, যৌন সেক্স, পচনশীল রোগ, ঘাতক ব্যাধিপীড়া, পেটের গোলমাল ও দুর্ঘটনাজনিত রক্তপাত ঘটার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। তাছাড়া যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিদের মধ্যে যারা শিক্ষার্থী আছেন তাদের মনোবল ক্রমশ চাঙ্গা হয়ে উঠবে, যার ফলে শিক্ষার্থীরা পরিশ্রমী, কৌশলী, অধ্যাবসায়ী হলে প্রতিযোগিতামূলক পরীক্ষায় সহজে জয়লাভ করতে সক্ষম হবেন, যার ফলে ভবিষ্যৎ গড়ার স্বপ্ন পূরণের জন্য 2020 সালটি রেকর্ড হয়ে থাকবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন, এমনকি তারা কোনো না কোনো পুরস্কারে ভূষিত হওয়ার সম্ভাবনা কিন্তু অমূলক নয়। সুপ্রিয় দর্শক, যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিদের মধ্যে প্রেমী যুগলের প্রেম বিবাহের মাধ্যমে সমাজে স্বীকৃতি পাবে, এমনকি সংকটকালে প্রেমিক প্রেমিকাদের কাছ থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। এছাড়া 2020 সালে যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিদের মধ্যে যারা বিবাহযোগ্য আছেন তাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও প্রাপ্ত হবেন। ভ্রাতা ভগ্নি, আত্মীয় পরিজন ও জীবনসাথী, শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সাহায্য সহযোগিতা প্রাপ্ত হবেন। মামলা মোকদ্দমা ও কোর্ট কেসের রায় পক্ষে আসায় হারানো সম্পত্তি পুনরুদ্ধার, এমনকি সম্ভাব্য ক্ষেত্রে হারানো বুকের ধন বুকে ফিরে আসার জন্য বছরটি রেকর্ড হয়ে থাকবে। এতদূর সত্ত্বেও আমি যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিদের 2020 সালে বলবো যে আপনারা ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশাজাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্রশস্ত্র বহন ও অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে বিরত থাকুন, নচেৎ কিন্তু শ্রীঘরে ঢুকতে হতে পারে। সেই সঙ্গে আপনার না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হতে পারে। সুপ্রিয় দর্শক, আরেকটি কথা সর্বদা মনে রাখবেন, তা হলো যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিদের জীবনে কোনো দুর্জন আত্মীয় বেশে 2020 সালে আপনার গৃহে প্রবেশ করে সুখের সংসারে অশান্তির অনল জেলে দিয়েও ক্ষান্ত হবে না, আপনার যথাসর্বস্ব লুফে নেওয়ার আপ্রাণ চেষ্টা করবে। বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র ও যানবাহন মেরামতে নাজেহাল হয়ে অবশেষে বদল করতে বাধ্য হবেন। তাছাড়া যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিদের 2020 সালে রাহু, শনি ও কেতুর কুপ্রভাবে মন সর্বদাই অশুভ চিন্তা চেতনায় মত্ত থাকবে, যার ফলে অপরকে ক্ষতি করার নিমিত্তে পাতা ফাঁদে যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিরা নিজেই ঘায়েল হয়ে পড়তে পারেন, এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকবেন। সুপ্রিয় দর্শক, যে আদ্যক্ষযুক্ত জাত ব্যক্তিরা 2020 সালের অশুভ ফল প্রশমনের জন্য পীতম্বরী নীলা ও রক্তপ্রবাল রত্ন ধারণ করুন। যদি পীতম্বরী নীলা ও রক্তপ্রবাল ধারণ করতে অসমর্থ হন তাহলে ছিন্নমস্তক ও মহানবগ্রহ সিদ্ধ
যন্ত্র কবচ ধারণ করুন, দেখবেন অশুভ ফল অনেকাংশে প্রশমিত হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং জীবনের সঙ্গে মিল খায়, তাহলে ভিডিওটি শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিন। সেই সঙ্গে আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান। আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে। ধন্যবাদ সবাইকে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনায়।